তো আমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে দেখো চারপাশে নানা জীব ক্লাস ফোর কে অন্তর্ভুক্ত ঠিক আছে কি আছে চারপাশে নানা জীব এইখান থেকে একটি দুটি প্রশ্ন আমি তোমাদের তৈরি করেছি সেটি হচ্ছে জীব ও জীব জগৎ কাকে বলে এইখান থেকে এই প্রশ্নের উত্তর থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে যেটা তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি আছে চারপাশে নানা জীব ঠিক আছে এখান থেকে তোমরা পুরো ব্যাপারটা জানতে পারবে ঠিক আছে দেখো আমি প্রথম প্রশ্ন রেখেছি জীব ও জীব জগৎ কাকে বলে ঠিক আছে কি বলা আছে এখানে আমাদের পরিবেশে কিছু সজীব উপাদান আছে যারা চলাফেরা করে খাবার খায় শ্বাস নেয় দুবার লিখে ফেলেছি ছোট থেকে বড় হয় তাদেরকে আমরা বলি জীব ঠিক আছে এর সঙ্গে আমরা আরেকটা জিনিস যোগ করতে পারি সেটা হচ্ছে বংশ বিস্তার করে কি করে বংশ বিস্তার করে যেমন কুকুর বিড়াল ইঁদুর আরশোলা গাছপালা ও মানুষ ঠিক আছে আর এদের তো আমরা জীব বললাম তাহলে জীব জগৎ কাকে বলে না আমাদের পরিবেশে নানা ধরনের জীব হয় আর তাদের নিয়েই তৈরি হয় আর এদের নিয়েই তৈরি হয় জীব জগৎ ঠিক আছে তাহলে দেখো আমাদের প্রথমে কি চ্যাপ্টার আছে আমি এই পুরো চ্যাপ্টারটা কিন্তু একটা একটা দু প্রশ্নের মধ্যে তোমাদের বলে দিচ্ছি এবং এটাই তোমাদের যদি মুখস্থ করতে পারো ঠিক আছে আর এই যে ছকটাও আমি তোমাদের লিখিয়ে দেবো ঠিক আছে এই প্রশ্নগুলো যদি যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া হচ্ছে সেই প্রশ্নগুলো তোমরা যদি ভালোভাবে মুখস্থ করতে পারো ঠিক আছে তাহলে তোমরা যদি ভালোভাবে মুখস্থ করতে পারো তাহলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ধরে তোমাদের পড়াগুলো ঠিকঠাকভাবে হয়ে যাবে তাহলে বোঝো ভালোভাবে আমাদের পরিবেশে কিছু সজীব উপাদান আছে সজীব উপাদানের মধ্যে যাদের প্রাণ আছে ঠিক আছে এবার দেখো এটা তো ডাস্টার এটাকে আমি যদি এখানে রেখে দিই এই কোনোদিন চলাফেরা করবে না যেমনভাবে আজ আজকে যেরকম রেখে দিলাম যদি 20 বছর বাদে যদি কেউ না নাড়ায় কেউ যদি একে না সরিয়ে রাখে তাহলে সে এরকমভাবেই থাকবে এ খাবার খায় ডাস্টার ডাক্তার খাবার খায় না শ্বাস প্রশ্বাস নেয় না নিজে নিজে চলাফেরা করতে পারে না তাই আমাদের পরিবেশে কিছু সজীব উপাদান আছে যারা চলাফেরা করে খাবার খায় শ্বাস নেয় বংশ বিস্তার করে ছোট থেকে বড় হয় তাদেরকে আমরা বলি জীব দেখো আমরা কিন্তু দেখো দেখো উদাহরণ কি আছে কুকুর বিড়াল ইঁদুর আরশোলা গাছপালা ও মানুষ এছাড়াও অনেক কিছু আছে ঠিক আছে দেখো আমরা মানুষ থেকে উদাহরণ দিই তোমরা খাওয়া খাও বেশ বলো শ্বাস নাও ঠিক আছে তারপরে বংশ বিস্তার হয় আমাদের ভাইয়ের বজন করে দাদু ঠাকুমার পরে তোমরা নাতি নাতনি হয়েছো ঠিক আছে তারপর তোমাদের আবার ইয়ে সন্তান সন্ততি হবে ঠিক আছে এদের একে বলে বংশ বিস্তার হওয়া তোমরা ছোট আছো আরো ছোট ছিলে বড় হয়েছো আরো বড় হয়ে যাবে ছোট থেকে বড় হচ্ছো চলাফেরা করতে পারছো তাহলে তোমরা কি হলে জীব জীব মানে কি কি জিনিস থাকবে না খাবার খাবে শ্বাস প্রশ্বাস নেবে বংশ বিস্তার করবে ছোট থেকে বড় হবে তাদেরকে আমরা জীব বলবো ঠিক আছে আর এই জীবগুলো কুকুর বিড়াল ইঁদুর আরশোলা গাছপালা ও মানুষ আমাদের পরিবেশে নানা ধরনের জীব হয় আর এদের নিয়েই তৈরি হয় জীব জগৎ ঠিক আছে এই একটা তোমরা মানুষ কিছু কুকুর আছে কিছু বিড়াল আছে কিছু হাঁস আছে মুরগি আছে গরু আছে ছাগল আছে ঠিক আছে বিভিন্ন ধরনের পোকা মাকড় আছে এই গাছপালা রয়েছে এই সমস্ত জিনিস নিয়েই তৈরি হয়েছে কি জীব জগৎ বুঝতে পেরেছ তাহলে তোমাদের এখানে দিয়েছে চারপাশে নানা জীব ঠিক আছে আমাদের চারপাশে কি কি জীব আছে ঠিক আছে সেগুলো তোমাদের তালিকা করতে বলেছে জড়পদার্থের তালিকা তোমাদের করতে হবে না এখন জড়পদার্থ আমি কালকে বোঝাবো তারপরে জড়পদার্থের তালিকা করবে তোমাদের কাজ হবে যেটা যেগুলো তোমরা জানবে যেগুলো তোমাদের জীব সম্বন্ধে তোমার ধারণা হলো যেগুলো তোমরা জানো সেগুলো তোমরা লিখে নিয়ে আসবে যেগুলো জানো না আমি আবার লিস্ট করে দেবো ঠিক আছে তাহলে এটা করে নিয়ে কালকে পড়া থাকবে এটা মুখস্থ করা এবং আমি আজকে বোঝালাম কালকে তোমাদের বোঝাতে হবে ঠিক আছে বুঝতে পেরেছ
কারো সমস্যা আছে কোনো কিছু বুঝতে